আব্দুল্লাহ বলেন আয় রামায়ণ গগায়ণ কয় শোনেন অর্থ কর তোর পড়া লাগবে না চা খা আমি বই থাকি বাজানে 13 বছর 3 মাস 10 দিন বয়সে আব্দুল্লাহ এবার এমন ইনজিল কিতাবের হাফেজ হয়ে গেছে আব্দুল্লাহ যদি এখন বাবা চন্দ্রকে টোকা দেয় চন্দ্র কাঁপতে থাকে গাছের পাতায় ফুঁ দিলে গাছের পাতা পুড়িয়ে আগুন লেগে যায় পাহাড়ে ধাক্কা দিলে নহর চালু হয়ে যায় ও বাজান আব্দুল্লাহ যেই বাজারের উপর দিয়ে রাজ দরবারে যাইতো আজকে দেখে বাজারের মানুষগুলো সব দোকানে সাতান নামাইয়া একটা যন্ত্রের ডরে সবাই কাঁপতাছে আব্দুল্লাহ বাজারের সভাপতির জিজ্ঞেস করলো আপনারা প্রতিদিন বাজারের দোকান খুলে বসে থাকেন আজকে কেন বাজারের সব দোকান বন্ধ হরতাল নি কয় না কি হইছে আমাগো সাইড রাস্তার মোড়ে ধরেন এলেঙ্গা সাইড রাস্তার মোড়ে মেন রোডের উপরে একটা 25 হাত লম্বা বাঘ শুয়ে আছে জিজ্ঞেস করলো বাঘ শুয়ে আছে কি লেগে বাঘ সরান না কে ওরে বাবা রে বাঘ সরাবো এত বড় ক্ষমতা কার ও নাক দিয়ে টান দিয়ে গালে লয়ে যায় আব্দুল্লাহ তুমি আমাদের একটু উপকার করো না তুমি তো জ্যোতিষবিদ্যা শিখতেছো কয় হ্যাঁ তুমি তোমার মন্ত্র দিয়ে পারবা বাঘটা সরাই দিতে শুরু হলো আব্দুল্লাহর জিহাদ আব্দুল্লাহ বলে আমার জীবনে জ্যোতিষের কাছে গেলে কয় আমার ধর্ম সত্য মুসলমান উস্তাদের কাছে গেলে কয় আমার ধর্ম সত্য আমি দেখব দুই ধর্ম কোন ধর্ম সত্য আজকে প্রমাণ হইব যদি যেইটা ধর্ম সত্য না যেই মন্ত্রে কাজ হবে না ওরে খাইছি আব্দুল্লাহ প্রথম পড়তাছে রামায়ণ গগায়ণ ঈশ্বর হরিপদ মহামানায়ং পদং পদং ফং 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 মারছে বাঘের কপালে বাঘ এতদিন ঘুমাই আসছিল সকাল পর্যন্ত এখন বাঘ চাইয়ে দিচ্ছে আব্দুল্লাহকে বলছে এটা ঘোড়ার ডিমের মন্ত্র এটা চলবো না আব্দুল্লাহ পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম দিতে দেরি আছে এটা অ্যাটম বোম হইতে দেরি নেই এই যে ইসরায়েলি কুত্তা বাহিনীর সামনে পাথর হাতে নিয়ে ট্যাঙ্ক ট্যাঙ্কের সামনে পাথর দিয়ে মোকাবেলা করে ইসরায়েলি কুত্তা বাহিনী পিছনে হটে এই পাথর আর পাথর থাকে না বিসমিল্লাহ কইয়া মারে বোমা হয়ে যায় আল্লাহু আকবার জোরে বলো তো আল্লাহু আকবার আরো জোরে বলো তো বদরের যুদ্ধ এক সাহাবী কয় হুজুর আমি একটা তরবারি পাইলে ওকে বোড়াইতে পারতাম 10 টাক যে খারাই দিছো তো ওরা যুদ্ধ করে না কলে একটা খালি তরবারি দেন 10টা আমি ইন্না লিল্লাহ মানে হেলাই নবী কয় ল এটা লাড়ি ল আমার নবী টান দিয়া যেখান থেকে টান দিয়া যেই খেজুর গাছে তে বাগ্য ভাঙ্গিয়ে দিছিলেন আমার নবী আই মরা একটা বাগ্য মরা একটা খেজুরের কাই বুখারী হাদিস বেটা কিতাবুল মাগাজি আমার নবী যেই খেজুর গাছের নিচে দাঁড়ায় দোয়া করছেন এখন সেখানে মসজিদে আরিশ আমি গুনাহগার এই জায়গাটা 17 বার থেকে 18 বার আল্লাহ আমাকে নিয়েছে বানানো কথা আমি বলি নাই মসজিদে আরিজের এখানে তখন আমার নবী তাড়াতাড়ি কি করবো ওরে দিলে 10টা বুড়াই হেলাই দেব নবী আমার খেজুর গাছের একটা বাপ খেজুরের কাইন টান দিয়া ধাপ করে টান দিয়ে নবী দাঁত দিয়ে সুলাইয়া কাইন গুলো সরাই দিয়া ওর হাতে দিয়ে কয় মা 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 ফাউকল আনা মা ফাউকল আনা দুই ঘরে মাসখানে মা কোরআনে আসে না নাই মা নবী যখন কইছে মা এই সাহাবী এই খেজুরে বাগগার বাগগ নাই এটা হীরা হয়ে গেছে জোরে 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 ওই জামান নবী দাঁত লাগাইছে একটু লালা লাগাই দিছে হীরার মতো ধার হয়ে গেছে একজন দুইজন না এই এক সাহাবী 17 জন বেঈমানকে বুড়াইছে খেজুরে বাগগাটা নবীর হাতে নিয়ে তুলে দিয়ে কয় হুজুর এইটা দিয়েই মারছি নবী কয় তুই মারুস নাই ওই খেজুরের বাগরার সাথে জিব্রাইলের তরবারি লাগানো ছিল জোরে 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 এই যে পাথর দিয়ে মোকাবেলা করে ট্যাঙ্কের সামনে এরা ওই হাদিস ওই কোরআন জানে কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট আব্দুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ফু মারছে পাথর বাঘের কপালে লাগতে দেরি আছে তাফসিরে জালালাইন ওই উলামা ইকরাম আছে জিজ্ঞেস করবেন তাফসিরে জালালাইনের মধ্যে আসছে জালালউদ্দিন সুয়ুদি রহমাতুল্লাহ লেখেন একরামায় তারছে বাঘটা 3 সেকেন্ডের ভিতরে 3টা দাফারি দিয়ে মরে গেছে আর একরামায় তারছে
যখন পাথরের সোয়া পাইছে, বাঘটা লেজটা গুটাইয়া পাহাড়ের মধ্যে রওনা দিছে। বাচ্চা পোলা পালক পোলা যখন মাইরা ফেলাইছে অথবা চলে গেছে বাঘটা, বাজারের সভাপতি আব্দুলের টান দিয়ে ঘাড়ে নিয়ে কইতেছে বাঘ মারছে কে? আব্দুল্লাহ। আর ও জোরে আব্দুল্লাহ। দেন আব্দুল্লাহ পকেটে মিছিল, বাঘ মারছে কে? আব্দুল্লাহ। আর ও জোরে আব্দুল্লাহ। ফিলিস্তিনে আব্দুল্লাহ, ফিলিস্তিনে আব্দুল্লাহ। আর একটা আব্দুল্লাহর দরকার, ইনশাআল্লাহ বলেন। যখন বাঘ মারছে সভাপতি কোলের মধ্যে নিয়ে চেয়ারম্যান সাহেবের মতো মিছিল করতে করতে গেছে গা বারাজ দরবারে, ইসুফ জুনু আসে সামনে। ইসুফ জুনান বলে কি হয়েছে আমার মগাটা তোকে কান দেখে? মগা কয়েন না, ওই এক বছর এমন মন্ত্র শিখছে বাঘ মেরে নিয়েছে। আপনার টাকা সার্থ হোক বাচ্চা, দেখেন কি বোকার বোকা কয়। আরে বেটা তোরা তো চিনলি না, এর তো আসলে এর কোন কর্তৃত্ব নাই, আর উস্তাদের এলো কর্তৃত্ব। হুজুর জি স্যার, যত সির বতন বাড়াই দে কাকা ওস জি, রাজার ফরমান, তোমার বেতন আগে কত ছিল? 4 টাকা, আজ থেকে 6 টাকা। কাকে কত? তোমার মন্ত্র দিয়া তুমি তো জীবনে একটা বিলে মারতে পারবে বাঘ মাইর লিছে। এখন জৌতুষী, জৌতুষী এখন চিন্তায় পড়ছে, জীবনে আমি রামায়ণ গগায়ণ ঈশ্বর সারা অর্থ মাসি মারার মন্ত্র হয়ে গেল, বাঘ মারলো কি দিয়ে? قتل أصحاب الأخدود بالنار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. পরের দিন সকাল 10টায় গেছে কায় কাউশের বাড়ি আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো বুঝে লাইছে ও কি কইব, আকাড়াটায় কি কইব। আব্দুল্লাহ তুই জিগা বি বাঘ মারছে কি দিয়া? তোর ঘোড়ার ডিমের মন্ত্র দিয়া না। আমি আরো জীবন এত দামি কথা ইন্ডিয়ার দিন আইন্দ আল্লাহ ইসলাম, আমার ধর্ম কত সত্য এটা প্রমাণ করে দেব আজকা। এই ইসরায়েলের কুত্তা বাহিনী, এই ইয়ামান, ইয়ামান আজারবাইজান, ফিলিস্তিন, জর্ডান, কাতার, ইয়ামান, 8টা দেশ মিলে একটা রাষ্ট্রের নাম ছিল শাম, সেটা এখন ফিলিস্তিন। এই আব্দুল্লাহ ফিলিস্তিনি জন্ম নিয়েছে। কষ্ট হইতেছে? রেডি? আব্দুল্লাহকে আর একটা জন্ম আবার হবে ইনশাল্লাহ, ফিলিস্তিনে আবার জন্ম হবে, আবার জন্ম হবে ইনশাল্লাহ। আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করবে। শুধু আপনার আমার একটু সহযোগিতা দরকার। বাঘ মারছে কি দিয়ে? হ্যাঁ তোরটা দিয়ে না, টাকাটা দিয়ে, আমার ওস্তাদটা দিয়ে। তোর ওস্তাদ কই? কয় বিসমিল্লাহ রহমান রহিম, আল্লাহ নামে শুরু করছে। এদিক নিয়ে গেছে, তলে তো সিএমবি, তুই এই কাম করছো তলে তলে, চল রাজদরবার নিয়ে যাব। আব্দুল্লাহকে পারলে যা তো। রেডি? রেডি? আব্দুল্লাহ একবার শুধু বললেন, মালিক বেঈমান বলে আমার কথা ফাঁস করে দিবে, আরে তুমি ধরো, খুশ দিয়া দি, খুশ বাদানি ধরো, আরে ওর শরীরটা ধরে ফেলো। বলতে দেরি আছে, আর গিরার আডু মাডু ফুগাইতে দেরি নাই। এই প্রত্যেকটা গিরার মধ্যে কিন্তু গাম আছে, গাম সিনির নি চাষা। ওই যে এখন চেয়ারম্যান হয়েছেন, চেয়ার ধরে নামাজ পড়েন। হালাকে তোমার একজন লাড়ি একটা হাতে থাকলে চাষা আর গুটায় 10 গ্রাম সোজা ছিল। আজকে সেজার গিরায় জোর নাই, হারতেও পারে না চেয়ারে নামাজ পড়ে। এই গিরার মধ্যে আমার আল্লাহ কতগুলা গাম দিয়া দিছে, প্রত্যেকটা শরীরের মধ্যে 7000 জায়গায় গাম আছে। কত জায়গায়? তাফসীরে কুরতুবীর মধ্যে দেখবেন এক আঙ্গুলের ভিতরে 7 জায়গায়,
এই যে এক জায়গায় এখানে গাম আছে, এই যে আর এক জায়গায় গাম আছে, এই যে আর এক জায়গায় গাম আছে, এইখানে গাম আছে, আডা আডা সুপার বলু না, গিরিস গিরিস আল্লাহর দেয়া গিরিস বাজানদের যদি সত্যিকারে একটু গিরিজ নষ্ট হয়ে যায়, এই হাত দিয়ে ভাত মাখাই খেতে পারবেন না, কাঁচা চা হয়ে যাবে, কাটা চা খালি এই কোনা এখান থেকে খালি এই যে এর মধ্যে যে কতগুলা পাউডার আছে নালসা নালসা ভিটামিন, এইটা খালি হুগাই যাবে এক জায়গার থেকে হুগাই দিবে, এই হাত আর কাজ হবে না, প্যারালাইজ কথা বল না কে যখন আব্দুল্লাহ কইছে আল্লাহ আর গিরার আড়া হুগাই দাও ইসলাম এখনো আসে না নাই, এই ওয়াজ কোরআনে আসে না নাই, আল্লাহ এখন আসে না নাই, না ইসরায়েলের ডরে ঘুমায়, রেডি রেডি টাকা ভাই দেখি আমান কেমনে ধ্বংস করবি, ইসরায়েল কুত্তা বাহিনী কেমনে ফিলিস্তিন ধ্বংস করবি, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। আব্দুল্লাহ তুই যখন আমার ভালো করে দিলাম, বুঝছি তোর ধর্ম সত্য, আমি ইসলাম কবুল করব না, কিন্তু আমি তোর কোন ক্ষতিও করব না, তুই আমার কাছে টাইম দিতে হবে না, পুরাটা আমি আব্দুর রহমানের কাছে দে। বাজান রে আব্দুর রহমান যাইতেছে রাস্তা দিয়া, আব্দুল্লাহ হঠাৎ করে একটা কুষ্ঠ রোগী দাঁড়ায় বলে আব্দুল্লাহ রে কি শুনছি গত সপ্তাহে তুমি বাঘ মেরে ফেলেছো, যে হাত দিয়ে বাঘ মারছো, ওই হাতটা যদি আমার অসুস্থ শরীরে একটু স্পর্শ করতাম আমি ভালো হয়ে যাইতাম। আব্দুল্লাহ বলে বাঘ আমি মারি নাই, মারছে কে 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 কে? সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগী বলে ডায়াবেটিসের কারণে আমার শরীরে পছন্দ হচ্ছে, যখন আমি জানতে পারলাম সত্যিকারে আপনার হাত দিয়ে পেরেছেন, বলে না আমি মারি নাই, মারছি আমি কিন্তু শেষ করে দিছে আমার আল্লাহ, আপনি যদি কালেমা পড়েন আমি আপনার কুষ্ঠ রোগ ভালো করে দিব আল্লাহর হুকুমে। এই কথা বলে শরীরে একটা মোসা দিলেন, বাবা মাসাজ করে দিলেন, মাত্র কয়েক মিনিটের ভিতরে আল্লাহ ভালো করে দিলেন, বলে দিলেন তুমি দাওয়াত তাবলীগের কাজ শুরু করে দাও, সবাইকে বলবা আব্দু আব্দুল্লাহ আমার ভালো করছে, কিন্তু মনে মনে রাখবা কে ভালো করছে। বাজান্দি পরের দিন আবার একটা বন্ধু আসছে কানা মানুষ, বলে আব্দুল্লাহ কুষ্ঠ রোগী ভালো করছো, ইমানের ভিতরে হাজার হাজার, এবার তুমি আমারে ভালো করে দাও। আব্দুল্লাহ বলে চোখের আলো আমি দেই না, কে দেয়? ইমান আনো চোখের আলো ভালো হয়ে যাবে, আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে একটু লবণ বাবা লালা লাগায় দিলেন, 30 সেকেন্ডে ভালো হয়ে গেছে। উবাদান আব্দুল্লাহর সমস্ত প্রশংসা পুরাই ইমানের মধ্যে ছড়িয়ে পড়েছে। আজকে রেডি হন, এখন শুধু হয়ে যাবে। আব্দুল্লাহকে ডেকে ডেকে বলতেছে ইউসুফ জুনস, আব্দুল্লাহ এটা কথা কই কি, তুই এত মানুষের কুষ্ঠ রোগী ভালো করলি, চোখের আলো ফিরাই দিলি, তুই জানোস না আমার ঘনিষ্ঠ বন্ধু অর্থমন্ত্রীর দায়িত্ব যে আছে আদলুস, হ্যাঁ চোখটা ভালো করে দেন। আব্দুল্লাহকে আপনি জানেন এতদিন পরে একটা দাবি রাখছেন, আমার কাছে চোখ ভালো করে দেন, ঠিক আছে রাইস 12টার পরে আমার রুমে পাঠাই দিয়ে। এবার রেডি হবে তো? রাত 12টা পাঠাই দিন আমার রুমে। এই যে কে বলো শুরু, চলে যাইস আমার ছেলের ঘরে, ইনশাল্লাহ তো কয় না ভালো হয়ে যাবে, গুরুর দোয়ায় ভালো হয়ে যাবে। রাত 12টার সময় যাবো কয়, যা বাড়া উপকার হইলি হয়েছে, গেছে টাকা নেই দেখে, আমার বাপের বানানো কথা না। আব্দুল্লাহ ঘরে ঢোকার সাথে বলছে চাচা চক্ষু আলো ফিরে চান, কয় হ্যাঁ তুমি কইও না আমার বউর কাছে দাম পাই না, আমার বই আমার দেড় বেড়ারি কয়, একটা ভালো আর একটা খারাপের লেগে আমার দেড় বেড়ারি কয়, আমি বুদ্ধি হলে কি হয় আমার কোনো দাম না, হাই আমার দেড় বেড়ি হয়ে গেলে, কয় আপনি এখন পুরো দুই বেটারি হয়ে যাবে, চাষ ফুল দিয়ে দেবো, ফুল চার্জ দিয়ে দিবি, কয় দে বাবা দে জায়গায় দে দে দে
আব্দুলকে দেওনের আগে শর্ত আছে কি, আলো আমি দিব না, দিবে হে এখন আছে না নাই কথাগুলো কি আমার না কোরআনে চোখের আলো দিয়ে কথা ঠিক আছে, ইমান আনলাম, কিন্তু তোর বাপ যদি জানে তোরে তো মেরে লাইব, আমারও মারবো, মারার মালিক যিনি, জীবন দেওয়ার মালিক তিনি, আপনি চিন্তা করেন না, তিনি আপনারে বানিয়েছেন, এই বাচ্চা আপনাকে বানায় নাই, তাহলে দেশ চোখের আলো ফিরাই দেন, যদি পা দিতে পারো তুই যা কবি তাই শুনবো, জোরে 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 চোখের মধ্যে মাত্র দেড় সেকেন্ড বাবা এইভাবে চেপে ধরলে, 30 সেকেন্ড পরে ছেড়ে দিয়ে বললেন চাচা দেখেন তো ও বাজান, যে চোখ দিয়ে জীবনে কোনোদিন কোনোদিন আম কদবেল কাঁঠাল কমলা দেখে খাইতে পারে নাই, আমার মালিক মাত্র 30 সেকেন্ডের ভিতরে চোখের আলো ফিরাই দিয়েছে। এবার আব্দুস লাফ দিয়ে দাঁড়ায় বলে আব্দুল্লাহ রে যেই মালিক আমার চোখের আলো ফিরাই দিছে, জীবন দিব ইমান দিব না। সারা রাত চাচা বাতি যা ইবাদত করলেন, সকাল বেলা বাবা জুব্বা পড়িয়া বড় একটা পাগড়ি মাথায় দিয়া ধরেন এক সিলে লাগাইছে, তিন দিন সরমুনায় যাই আল্লাহর লিয়ে যায় না, পাগড়ি সারা নামাজ পড়ে না, এক সিলে লাগাই আল্লাহর বান্দা কত সুন্দর হয়ে যায় ঠিক না বেটি, অনেক জায়গা আছে সিল্লের বিরুদ্ধে কথা আছে না, মসজিদে গেলে মসজিদ দোয় জুতা দিয়ে বাইরে এত মাজার আট দু সুদ এলাম হারামির করে হারামি কথা গান কথা কর না, ও সিল্লাই তো যাও না নামাজ পড়ে যায় ভন্ডর কাছে সারা রাত কুকুম কুম করে ধুই বাইরে লুলা বানা হালাবো কথা ঠিক না বেঠে, ওই জায়গা কাকু পাটি নাকি ওটা আমি আর রাজি করুন না, 30 সেকেন্ডে বলেন আল্লাহু আকবার বলেন তো, যাদের বয়স হয়েছে তারা যাবেন আমার কোনো কষ্ট নাই, তবে একটা কথার উত্তর দেন, ওই আল্লাহ এখন আছে না নাই, ইবাদত করবেন কা, আল্লাহ না বাবা, কার লেন দুআ মিন দুনিহি ইলাহা লাকাদ কুন্না ইদান শাততা, ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেন এই মাথাটা একমাত্র আমার সামনে নত হবে, পৃথিবীর কারো সামনে নয়, আল্লাহ আপনারা বলতে পারে না, পীরের সামনে মাজারের সামনে, আরে বাবারে বাবা মাথা নত করে দেয় কি, খবরদার এই মাথাটা শুধু আল্লাহর জন্যই খাস, ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ, আর মাত্র 2 মিনিট কথা কব, তাকাও দেখো আব্দুল্লাহ কি করা যায় কত বাবা, কি আর করবেন যাই আসছে কলার ধরবো, এইসব জন্য আসছে কলার ধরবেন মানে কর, ও এই ইয়ামানের মানুষগুলোর অন্ধ করে রেখেছে, একজন জন্ম নিয়েছে মরবে একদিন, সকালবেলা যায়া বন্ধুর কাছে কয় দশ চোখ তো ভালো হয়ে গেছে, বাহ আমার আব্দুল্লার কত ক্ষমতা, জ্যোতিষীর কত ক্ষমতা, চোখটা উল্টে বলে তোর আব্দুল্লার ক্ষমতা না জ্যোতিষীর ক্ষমতা না, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, যখন শুনাই দিছে গো বাচ্চা চোখ খারাপ হয়ে গেছে, হে দোস্ত তুই কি পড়ছ, যা পড়ছে নি সত্য বাজান দে, আপনাদের জানা আছে ওলামায়ে ইকরাম
যখন জিজ্ঞেস করছে তোরে শব্দগুলা কই পাইছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ কই পাইছে আব্দুর রহমান, আব্দুর রহমান কই পাইছে আব্দুল জব্বার, আব্দুল জব্বার কই পাইছে আব্দুল করিম, আব্দুল করিম কই পাইছে আব্দুল খলিল, আব্দুল খলিল কই পাইছে আব্দুর রহমান, আব্দুর রহমান কই পাইছে আব্দুর রহিম, আব্দুর রহিম কই পাইছে নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী কই পাইছে ইনজিল কিতাবের দ্বারা আমার মাওলার কাছে আল্লাহু আকবার জোরে বলতে হবে, যেই বাইতুল মুকাদ্দাসের ছাদের থেকে নবী আসমানে চলে গেছে, সব আব্দুল্লাহর বাহিনীকে অ্যারেস্ট করা হইল, বাজান জেলখানা ভরে ফেললো, এখন আলেম আলামা দিয়ে যেমনে জেলখানা ভরে ফেলছে, বাজান পরিবারের মধ্যে একটা এত সুন্দর জান্নাতি রাবেয়া বসছি, বাবা কথা তো আপনারা ঠিকই দিয়েছেন, কোন জায়গা কি বলতে হবে বুঝা লাগছে না, আলহামদুলিল্লাহ বলতে পারেন না, একটা পতিতার নর্তকী যদি বাজান দে জেলখানার থেকে বাবা করে উঠায় হাতে একটা হ্যান কামড় নাই, হালাকি আলেম ওলামাকে যখন জেলখানায় উঠে জেলখানার থেকে করে উঠায় মনে হয় সবচেয়ে বড় ফাঁসির আসামি, এই দুঃখ কার কাছে বলবো বাবা, আল্লাহ ছাড়া কারো কাছে বলার জায়গা নাই, আল্লাহ তুমি দেখে রাখো, উপাজান সব আব্দুল্লাহর বাহিনীকে জেলখানা পরে ফেললো, মন্ত্রী ক্যাবিনেটে পরামর্শ করলো এদেরকে কেমনে মারবা, বলতেছে একটা দুইটা সুরাত বিশাল বড় গর্ত করণ করে আগুন জ্বালান জ্বালাইলাম, কলার ধরে জিজ্ঞেস করবেন তুই কি আব্দুল্লাহর বাহিনী না বাদশার বাহিনী, যদি বলে আমি আব্দুল্লাহর বাহিনী ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলে দিবেন, দশটা মারলে দশ হাজার ভালো হয়ে যাবে, মৃত্যুর বয়স সবার আছে, বাজান কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমান দেখায় দেখো তাদের ইমান তো আজ থেকে হাজার হাজার বছর থেকে পাক্কা ইমান, ও বাজান শত শত আব্দুল্লাহর মাজার মধ্যে রশি লাগায় যখন টেনে টেনে আগুনের মধ্যে ফেলে, আগুনের মধ্যে পড়ে আর একজন হাসে আর কয় দোস্ত তোরা ডরাইস না, এটা আগুন না ইব্রাহিম নবীর জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, এই যুবক তাড়াতাড়ি ডাক মার দিকে তাকাও, তাই না তাই না, যখন আগুনের মধ্যে ফেলে আল্লাহ সেই কথা কোরআনে কইতাছে, এই যে শুরু কুতিলা আসহাবুল উখদুদিন নারি দাতিল ওয়াকুদ, তাই না তাই না, যখন আগুনের মধ্যে ফেলতেছে আল্লাহ কোরআনে বলতেছে কুতিলা, ও নবী মুহাম্মদ ওগ মারার জন্য যখন আন্নারি দাতিল ওয়াকুদ শয়তানগুলা বসেছিল, তাই না তাই না, আব্দুল্লাহর বাহিনী আগুনের মধ্যে ফেলাইতাছে, আগুনের মধ্যে পুড়িয়েই বলে এটা ইব্রাহিম নবীর জান্নাতের বাগান, এত সময় তাই না ফেলাইছে, এখন তাই না ফেলায় না, সবাই কয় পল নিতে যান না দেলা, এখন আর বাচ্চা ধরে রাখতে পারে নিজের ইচ্ছায় লাভ দেয়, এখনকার কি বুদ্ধি দিছিলে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাদলুস কইছিলে আগুনে ফেলে ডর দেখাইলে বুঝি ভুলে যাবে, কই দিয়ে এখন নিজের ইচ্ছে কিন্তু পরে নিবে তো গোড়ার আগুন নিবে তাড়াতাড়ি, নাহলে সব দেখো গা, আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, এখানে থাক আল্লাহ চাই তো আবার হবে ইনশাল্লাহ, বলেন আবার আসবো তো নাকি, আরে কালকে আসি তো, রেডি রেডি, যে জাতি নিজের ইচ্ছায় আগুনের মধ্যে লাফায় পড়ে ইমানকে তাজা করতে জান্নাত পাওয়ার জন্য, ওই জাতিকে ফিলিস্তিন থেকে ফিলিস্তিনি মুসলমানকে হটানো যাবে না, এই আগুন নিবা নিবাই দিছে, এখন কয় কি এইভাবে মারা যাবে না, শোনেন কেউ আর মাইরেন না, সব জেলখানায় থাকুক, এক আব্দুল্লাহ মারেন সব শেষ, আব্দুল্লাহ মারবি কেমনে, পাহাড় উড়ান পাহাড়ে আব্দুল্লাহ উড়েছে ধাক্কা দিয়ে ফেলায় মেরে লেগো 7000 ফুট উপরে উড়েছে, আব্দুল্লাহ আল্লাহ তুমি যখন আগুনে আমারে বাঁচাইছো আমারে তো আগুনে ফেলছিল, এই দিক দিয়ে ফেলছে মোদি দুটি আয় বলছি তুমি দেখছো, তুমি তো আমার বাঁচাইছো তাহলে পাহাড় দিয়ে আমার বাঁচাইতে না, আল্লাহ কয় তোরে ফেলাও না, ফেলাইছে দুইটা পাখা লাগাই দিছে, এই আব্দুল্লাহ যে বাইসে রয়েছে এই দৃশ্য দেখে আরো হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে, এবার কইতেছে স্যার একটা কথা কই, আরে পাহাড়েতে ফেলাইছি মরে নাই, আরে এখানে নদীর মধ্যে ফেলাম যে এটা রাইতে পারবো না, কই পাহাড়ের থেকে ফেলাইছে মরে নাই তো লয়ে যাও নদীর মধ্যে লয়ে গেছে ভূমধ্য সাগরে, এই যে সেই ফেরাউনের সাগর, ওই সাগরের মধ্যে আবুল্লাহ আব্দুল্লাহ লয়ে গেছে স্টিমারে করিয়া, আব্দুল্লাহ সাগরের নদীর মধ্যে দাঁড়ায় বলে মালিক রে অমানা কাউমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল আমিন আল্লাহি লাহু মুলকু সামাওয়াতি ওয়া লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম,
তুমি তো সব বিচার দেখতেছো, আমার আগুনের মধ্যে ফেলছে তুমি আমার মারো নাই, পাহাড় থেকে ফেলাইছে মারো নাই, এখন পানির মধ্যে কি মারবা? আল্লাহ কয় তুই দেখ না, ফেলছে ধাক্কা দিয়ে পানির মধ্যে, সেকেন্ডের ভিতরে আল্লাহ সাগরের মধ্যে রাস্তা বানাই, আবদুল্লাহ সাগরের মধ্যে নামে টাটা, তাহলে আমি আইতাছি তোমাদের কি নিয়ে মাসটা শেষ করবো। এ যুবক রে, আবদুল্লাহ হেঁটে যখন সাগরের কোলে চলে আসছি, আবদুল্লাহর এই দৃশ্য দেখে হাজার হাজার অমুসলমান মুসলমান হয়ে গেছে। অনেক বুদ্ধিমান আবদুল্লাহ ডেক দিয়ে ঘরের মধ্যে নেকি, আবদুল্লাহ জীবনে যদি একটা দুইটা বছর বাচ্চা তোরে খাওয়ায় থাকে তো তো পালক বাবা কয়, হ্যাঁ একটা সত্য কথা ক, কি তোরে পাহাড় থেকে ফেলাইলাম মরলি না, আগুনের মধ্যে ফেলাইলাম মরলি না, পানির মধ্যে ফেলাইলাম মরলি না, একটা সত্য কথা কবি কি? মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না, তোরে কি করলে মরবি দেখো। এবার কানবেন আমার বাপের বানানো কথা, ডাইরেক্ট কোরআন। আব্দুল্লাহকে আমি মরলে কি তোমাদের সব শেষ? কই তুই মরলে আমরা ক্ষমতায় থাকতে পারবো? আব্দুল্লাহ বলি যদি আমি মরলে তোমরা ক্ষমতায় থাকতে পারো, একটা জিনিস মনে রাখো, এক আব্দুল্লাহ লোকান্তরে হাজার আব্দুল্লাহ মানের ঘরে ঘরে। তোর আগে মাইরা লই, তোর আগে ফাঁসি দিয়ে লই, আমারে মানলে বিপদ শেষ পায়। হ্যাঁ এবার আওয়াজ দিয়ে না, আল্লাহর কোরআনের কথা। আব্দুল্লাহ বলে আমি মরলে কি সব শেষ? কয় ইসলাম শেষ কয়? আমারে মারতে পারবা? কারণ আমাদের যেরকম শুক্রবার বাবা খ্রিস্টান ধর্মের রবিবার হলো তাদের উপাসনার দিন, পবিত্র দিন। এবার জান এখনো খ্রিস্টানদের রবিবার আর শনিবার রোজা রাখে বাবা, মনে রাখো পৃথিবীর কোন নবীর ধর্মকে বাবা শুক্রবার পবিত্র দিন বানায় নাই, একমাত্র আমাদের ধর্মের জন্য। আবদুল্লাহ বললেন আমি মরলে কি সব শেষ? কয় হ্যাঁ। বলে আমারে শনিবার দিন ফাঁসির মঞ্চ করবা, করলাম বিসমিল্লাহির রব্বি হাদাল গোলাম বলে একটা তীর নিক্ষেপ করবা, আমি মাত্র আধা ঘন্টার ভিতরে মরে যাব, শহীদ হয়ে যাব। কিন্তু আমার মৃত্যুর আগে কয়েকটা শর্ত আছে, কি? আবার দুই রাকাত নামাজ পড়তে দিবা। দুই নম্বর শর্ত, আমার জনম দক্ষিণ মায়ের হাতের এক লোকমা খাবার খাবো। আমার মা কইল এই যে দুইটা মাস হইল আমার মারে তোমরা কোন কারাবন্দি করে রাখছো? আমার মা আমারে লালন পালন করে আব্দুল্লাহ বানাইছে, আমার মারে আমি দুই বছর কোলে ঘুমাইতে পারি না, ফাঁসির মঞ্চে ওঠার আগে একটা রাত আমি আমার মায়ের কোলে ঘুমাবো, আমি আমার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলবো মারে আমি আব্দুল্লাহরে জন্ম দিয়া ভুল করস নাই রে মা, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। উত্তর দেখি, তুই জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না, আমি মা তোরে দুধের দাবি ছাড়িয়ে দেব। হে আমার কালিহাতির করিজার টুকরা বাজানদার রে, ওই গোপালগঞ্জের জমিনে আমার মা আমারে আলেম বানাবার জন্য কত কষ্ট করছে গো মা, ও মা যারা মহিলা প্যান্ডেলে বসে আছো গো মা, একদিন তুমি রঙিন শাড়ি পরে ঘরে আসছিলে বাসর করে, শত শত মানুষ তোমারে দেখতে আসছিল, আব্দুল্লাহর বিবি আব্দুর রহমানের বিবি আব্দুল জব্বারের পুত্র বধূ একটু দেখে আসি, মার একটা দিন তোমারে দেখার জন্য সব মায়েরা যাবে, সেদিনের রঙিন শাড়ি তোমার শরীরে থাকবে না, সাদা কাপড় থাকবে মা,
তুমি ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের মতো আজকে নিয়াত করো মা, আমি প্রতিদিন আমার মায়ের জন্য কাঁদি। গতকালকে দুইটা প্রোগ্রাম ছিল বাবা, লাস্টের প্রোগ্রাম রাত্র দশটায় উঠছি, ওই যাত্রা বাড়ি বাজান রে মাউতাল যাত্রা বাড়ি, যখন রাত্রে উঠছি ও বাজান কত যুবক লাফাইছে আর কানছে। একটা যুবক ওয়াজের পরে জড়াই ধরছে, এই কোরআন ধরে বলছি একটা মা 80 বছর বয়স হবে, আল্লাহর জাতের কসম করে বলছি, আমি যখন ওয়াজ শেষ করে বাবা 12টার সময় রওনা দিছি, একটা মা দৌড়ায় আসছে, ইলিয়াসের সাথে আমি একটা মিনিট কথা কম, এই কোরআন ধরে বলছি আল্লাহর জাতের কসম, আল্লাহর কসম করে বলছি, মাহবিল কমিটি ভাইরা আমার আগাই দিয়া যখন গাড়িতে উঠায় দিবে, ওই মালটা বাবা শ্বাসকষ্টের রোগী, হাঁপাইতে হাঁপাইতে আমার সামনে গেছে, আমার দর্শে মনে হয় তার আপন সন্তান বুকের মধ্যে নিয়ে তার মাথাটা আমার বুকে রাখিয়া কইলি, হাজরে আমি তোমার মায়ের চাইতে বেশি বয়স বাবা, আমার 82 বছর বয়স, আমি তোমার ওয়াজ শুনি আর কান্দি। আর একবার আল্লাহরে বলে রাখছিলাম, আমার স্বামী নাই আমার সন্তান মারা গেছে, আমি যদি ইলিয়াসের মুখখানা একবার দেখতে পারি আমি ইলিয়াসের কপালে একটা চুমা দিব। বাজান আমি কসম করে বলছি, আমার ওই মা আমার কপালে কালকে রাত্রে চুমা দিয়ে বলে, আমি নামাজের পাটিতে করে যেমন আমার ছেলের জন্য দোয়া করি তোমার লেগেও দোয়া করি, আল্লাহ তোমার মতো সন্তান সব করে করে জন্ম দি, মায়ের জন্য এত কাঁদছ তুই বাবা। যুবক বাইরে আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই যে আমাদের সানাউল্লাহ, এই যে আমাদের সানোয়ার হোসেন সাইফি, আমার মসজিদ দেখে আসছে বাবা। আমার মা একদিন বলেছিল 12 বছর বয়স ইলিয়াস যে যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ মাদ্রাসা বানাইও, বাজান 4 কোটি টাকা খরচ করে মসজিদটা বানাইছি, এই যে তোমরা যে ওয়াজের হাদিয়াটা দাও এই ওয়াজের হাদিয়াটাও আমি আমার আল্লাহর ঘর নবীর ঘর মসজিদ মাদ্রাসায় লাগাই। শুধু আমার সাথে একটা কথা বলো বাবা রে, আপনার মা বাবাও তো অনেকের কবরে ঘুমাই আছে, তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? তোমাদের চোখের পানি যদি আজকে কবুল হয় এই রাত 12টার সময় আমি ওয়াদা করে বলছি তোমার মায়ের কবর আজ এখন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলো তো, আরো জোরে বলো, ইলিয়াসুর রহমান জিহাদি, এই যুবকের দিকে তাকা, এই 12 বছর বয়সে আমার মায়ের এই কাপড়ে দেখছি, তোমার মায়ের এই কবরস্থানে এই কাপড়ে শোয়াইছো, এটা মাথা এটা পা, 12 বছর বয়সে আমি আমার মায়ের এই কাপড়ে দেখে মাদ্রাসার ছাত্র ছিলাম বাবা, একটা চিৎকার দিয়ে 2 দিন বেহুশ ছিলাম, হসপিটালে সেলাইন লাগাই রাখছিল আমি, সেই ইলিয়াস আমি আমার মাদেরকে বলবো মা আমার মতো দুঃখ এই মা পেলে কে আছে জানি না, আমি সবার কাছে একটা দাবি রেখে যাই, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার মায়ের স্বপ্ন পুরা করতে পারি, আমার আর কোনো আশা নাই। হ্যাঁ যুবক, আমি দেখেছি একটা যুবক আজকে ময়দান ছাড়েনি, আল্লাহু আকবার বলতে পারো না? 2 ঘন্টা এইভাবে কালী হাতির লোক বসে আসন আমি কল্পনাও করি নাই, তবে একটা কথা ওয়াদা করে যাই আজকের মাহফিল এই যে যে যারা লেখছে টাকা তারাও কান্দে, তোমাকে চেয়ারম্যান কানছে, আলিমুল আমার কানছে, তোমরা কেঁদেছো, যদি কারো চোখের পানি কবুল হয় জান্নাতের জন্য অপেক্ষা করো, জান্নাতের জন্য অপেক্ষা করো। শুধু আমি তোমাদের দুটো পাও ধরছি, হে যুবক আমি আমার বাবাকে বুকে নিয়ে জীবনে বহুত বার মাফ চাইছি, তুমি আমাদের সদরে দাও, যতদিন বাঁচবা বাবা তোমাদের বেঁচে আছে মাঝে মাঝে বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইবা, মার হাতটা ধরে মাপ চাইবা, আমি কোরআন বুকি নিয়ে বললাম তুমি আব্দুল্লাহর সাথে এবং বাইজের বুস্তামের সাথে হাসরে হবে, মা বাবার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? আছে আছে। 30টা সেকেন্ড আমি তোরে বাইজের বুস্তামি বানাবো, চিৎকার মেরে মেরে কান্দি, আমি তোরে বন্ধু বানাবো, যে যুবক গুলা এখানে বসে আছো তার বাবাই মাঠের মধ্যে আছে, তার বাবাই মাঠে আছে, আমি আমার বাবার কাবা ঘরের সামনে দাঁড় করে মাপ চাইছি,
আমার বাবার দোয়ার খাতির আজকে তোমরা আমার কথায় কান দাও। বাংলাদেশে বহু বক্তা আছে, 15 মিনিট পরে মাঠ খালি কথা বলে না কেন? আমার সাথে বহু সুরালা বক্তা আছে, কিন্তু ফার্স্ট টু লাস্ট আবেগময় কণ্ঠ দিয়ে আবেগ ভরা কথা বলে বসায় রাখা বক্তা কম আছে। তোমার বন্ধু হয়ে যাবো আজকে আর জীবনে, এই সাদেপুরে আসি বা না আসি তুমি আমার বন্ধু। কেমন বন্ধু? বন্ধু 30 সেকেন্ডে আমার সাথে ওয়াদা দাও, মোনাজাত না করা পর্যন্ত এই ময়দান ছেড়ে কেউ যাবে না। কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাও, 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 দেখাও। আল্লাহকে নভেম্বরের 1 তারিখ গায়ে হাত উঁচু করো। আল্লাহকে নভেম্বরের 1 তারিখ তুমি তাকায় দেখো মালিক, হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় হাত তুলে ওয়াদা করছে মালিক। 2023 সালে নভেম্বরের 1 তারিখ দেখো চোখের বানি ফেলাইয়া চেয়ারম্যান এই 2 ঘন্টা বসে রইল, কমিটির বাইরে বসে রইল। এদের মধ্যে কার অন্তরে নবীর প্রেম আছে? বাবা মায়ের সৎ সন্তান বাবা মায়ের জন্য কেঁদে কেঁদে দোয়া করে আল্লাহ এদের গুনাহ মাফ করিয়া দিবা এখনি, এদের গুনাহ মাফ করিয়া দিবা এখনি। আল্লাহু আকবার করে বলো আল্লাহ, এই হাতগুলো তুমি কবুল করো। নামান হাত, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কে কে হাত তুলেন? নামান হাত, মা বাবার খেদমত করবে, কে কে? নামান হাত। 30টা সেকেন্ড আমি পরীক্ষা করব। ওয়াদা দিছেন মোনাজাত রেখে একজন উঠবে না, উঠলে কিন্তু এমন বর দর দিমু। আর আপনি ওয়াদা দিছেন ইচ্ছা করে যে উঠবেন না, আর আমি কালেকশনে বক্তাও না, কালেকশন হয়ে গেছে, শুধু আমি বন্ধুত্ব করব। 30 সেকেন্ডে বলেন তো কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে, তুই বাইজিদ বুস্তামির খাতায় নাম তুলবি, তার যাদের বাবাই মাঠে আছে দাঁড়ান তো, কার কার বাবা আছে দাঁড়ান, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়া, দাঁড়া যুবক, কার বাবাই মাঠে আছে দেখো। এই লোকটা কান্দে, দাঁড়াই দাঁড়াই কান্দে, দেখো দেখো কেমনে কান্দে। যাদের বাবাই মাঠে আছে দাঁড়াইতে বলছে কমিটির যুবক, দাঁড়া, যারা দাঁড়াইছে এদের বাপ গুলাকেও দাঁড়াইতে বলছি, দেখেন তো আপনার সন্তান দাঁড়াইছে, দাঁড়ান। যাদের বাপ এই মাঠে আছে দাঁড়াইতে বলছি, সন্তানটা দাঁড়াইছে, দাঁড়ান, বাপরে দাঁড়াইতে বলছি, দাঁড়ান। আমি জানি এখন বাপ হারাদের অন্তরে আগুন লেগে যাবে, যে আমার বাপটা তো আজকে মাহফিলে নাই, আমার বাবা তো কবর স্থানে, আপনারা বয়ে বয়ে কানবেন, অবিসুর আছে কানবেন। যাদের বাপ এই মাঠে আছে, যাদের বাপ নাই বড় ভাই আছে এই মাঠের মধ্যে, দুই ভাই দাঁড়ান, দুই ভাই দাঁড়ান। যাদের ভাই আছে, ভাই ভাই আছে, দুই ভাই একসাথে দাঁড়ান। এ যুবতী বোন তোমার মা আছে না, যুবতী বোনদেরকে দাঁড়াইতে বলছি, দুই ভাই আছে না, ভাই ভাই দাঁড়াও, বাপ নাই ভাই দাঁড়াও। আমি বলার সাথে ভাই বুকের সাথে সন্তান বাবার সাথে বুকে বুক মিশে খালি সিল্লাবা, আর আল্লাহরে কইবো মাপ না করলে মাস ছাড়বো না, দাও দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। এক ভাই আরা ফের বুকি নিয়ে কান দাও, এক ভাই আরা ফের বুকি নিয়ে কান দাও, এক সন্তান বাবার বুকি নিয়ে কান দাও। আমি বলছি দৌড় দে, ওই দেখ ওই তাকবীর দিয়ে সুবহানাল্লাহ কেমনে দৌড় মারছে, দেখ পাগলের মতো দৌড় দে, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো। তোমার কান্নার আওয়াজ আমি শুনতে চাই এই রাত 12টার সময়, এই 12টার সময় আজকে নভেম্বরের 1 তারিখ, নভেম্বরের 1 তারিখ শুধু দৌড় দে, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। বাপ নাই কিন্তু বড় ভাই আছে না, বড় ভাই না দেখলে বড় ভাই স্বাস্থ্য ভাই নাই, স্বাস্থ্য বুড় নাই, তোমার শাশুড়ি নাই, তোমার শ্বশুর নাই, একটা দৌড় দিয়ে বুকি নিয়ে কাঁদতো। এলে দেখো বলে আল্লাহ মাফ করে দিবারি, আল্লাহ ছাড়বে না, ছাড়বে না, কাঁদতে থাকো। আল্লাহ না আল্লাহ রাসূল বলছেন এক মুমিন আরেক মুমিনের বুক পাইলে আমি মাঝখানে বসে দুজনকে মাফ করে দেই, এটা আমি বলি আমার নবী বলছে। আজ যুবক এক বন্ধু আরেক বন্ধুর বুক নিয়ে মাফসা, জীবনে অনেক কষ্ট দিছর, কথা দিয়ে কষ্ট দিছর, ক্রিকেট খেলতে যে কষ্ট দিছর, এক ভাই এক বন্ধু আরেক বন্ধুর সিলাই সিলাই মাফ করে দে, আর আল্লাহরে বলতে থাক আল্লাহ মাফ করে দাও। এলে দেখো কেমনে কান্দে গো, সন্তানরে বুকি নিয়ে বাবাই কান্দে, বাবার গুনাহ মাফ করে দাও ও হে মালিক সেই। হলে দেখো বাপরে একসাথে কান্দে গো, পৃথিবীর শ্রেষ্ঠ আমল বাবার অন্তরে বক্ষ দিয়ে যারা বুকের মধ্যে বুক লাগায় কান্দাস, তোমার আমল এখন কবুল হয়ে যাবে।
কিন্তু যাদের বাবা নাই মা নাই তারা কার কাছে মাপ চাইবে? হ্যাঁ তারা বয়া বয়া কান্দে আজকে নভেম্বরের 1 তারিখ এদের মাপ করে দিও। প্রত্যেকটা বাবা তার সন্তানকে মাফ করে দিছে, তুমি পুরো বসবার দোয়াকে কবুল করো। কিন্তু আল্লাহ যাদের বাপ নাই ওরা কার কাছে মাফ চাইব? এদের বাবা গুলাকে এই রাত 12টায় মাফ করে দাও। এই 13 বছরের মাহবিল কোন বছর কি হয়েছে জানি না, আজকের মাহবিলটা যদি তোমার কাছে ভাল লাগে আমার মা বোনদের চোখের পানির খাতিরে এদেরকে রাবে আবশ্রী বানায় দাও, এদের সন্তানগুলিকে আমার সাথে বড় আলেম বানায় দাও। যে শাহজালাল আমার হাদিয়াটা দিছে এই ওয়াজে আসার সুযোগ করে দিয়েছে, ওই শাহজালালের বাবা মাকে মাফ করে দাও। আগামী বছর আর একটা শাহজালালকে তুমি তৈরি করে দিবা, বাংলাদেশের সুপারস্টার বক্তা যেন তার ছেলে আনতে পারে। আলহামদুলিল্লাহ বলেন, যারা থাকবে বাবার চোখের পানি খাতিরে সবাই আল্লাহ মাফ করে দিবে, দোয়া কবুল হবে না কেন? কত যুবকের বাবা আজকে মাফ করে দিছে, যুবক আজকে হাত তুলে দোয়া করবো যেন এখানে কবরস্থানে যাদের মা বাবা শুয়ে আছে আল্লাহ যেন তাদের মাফ করে দেয়। 30 সেকেন্ডে মাত্র আমি 5টা যুবক চাবো, 5টা যুবক। একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বল, বাহ হুজুর আমার বাবা আমার দাদা এখানে শুয়ে আছে, আমি বিদেশ যাইতে পারলো অথবা চাকরি পাইলে আমি 1 বছর সময় লাগাই হলো এই কবরস্থানের জন্য আমি 50,000 টাকা দিব, মাত্র 5 জন দাঁড়াবা, দাঁড়াও 50,000 টাকা প্রথম কে দিবা? নারায় থাকবে আর 60 জন লাগবে, মাত্র 50,000 টাকা বলো, আর 60 জন 60 জন নারায়।